প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ আলী নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছা ব্যতি রেখে যদি সে বেঈমান হয়ে মারা যায়, তাহলে কি সে চিরকাল জাহান্নামী হবে? অর্থাৎ এটি একটি বিষয়, যদি বিষয়টি এভাবে কল্পনা করে নেওয়া যায় বা ধরে নেওয়া যায় যে পৃথিবীর কোনো জনপদে, কোনো জায়গায়, কোনো মানুষ, কোনো ব্যক্তি এমন পরিস্থিতিতে আছে যে তার কাছে কখনোই কোনো সহি দিনের দাওয়াত পৌঁছেনি, একত্ববাদ, তাওহীদ এবং আখেরি নবীর পক্ষ থেকে কোনো দাওয়াত তার কাছে পৌঁছেনি, দাওয়াত না পৌঁছার কারণে সে ইসলাম গ্রহণ করতে পারেনি, শেষ নবীর আনীত ধর্ম সে গ্রহণ করতে পারেনি, এই অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিণাম কি হবে? এই হলো প্রশ্নের সার কথা। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো, যদি বাস্তবিক হয় এমন কোনো ব্যক্তি পৃথিবীর কোনো জনপদে এমন থেকে থাকে, যদিও এটি বিশেষ করে বর্তমান সময়ে অসম্ভব, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে আখেরি নবীর আগমনের সংবাদ পৌঁছে গিয়েছে এবং পবিত্র কোরআনে পাক আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ মুক্তির গ্রন্থ আল কোরআনুল করিমের আহ্বানও দুনিয়ার প্রতিটি মানুষের কাছে কাছে পৌঁছে গিয়েছে। তবে এরপরেও যদি এমন কোনো জনপদ থেকে থাকে যেটি মানব গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হতে পারে, সেটি কোনো দুর্গম পাহাড়ি কোনো অঞ্চলে অথবা কোনো গহীন জঙ্গল অথবা জনবিচ্ছিন্ন কোনো চর অঞ্চলের জনপদ, সমুদ্রের কোনো দ্বীপাঞ্চল, যদি এমনটি আমরা কল্পনা করে নিই, ধরে নিই যেখানে ইসলামের আগমন, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কোরআনের অবতরণ এবং ইসলামের সঠিক কোনো দাওয়াত এবং সঠিক কোনো সংবাদ সে অঞ্চলে পৌঁছেনি, এমন কোনো ব্যক্তি যদি সেখানে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির ইমান গ্রহণ করা না করার ব্যাপারে ইসলামের বিধান বা ইসলামের বক্তব্যটা কি? প্রিয় দর্শক, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মৌলিক কিছু নীতিমালা বর্ণনা করেছেন, যে নীতিমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বকালে, সর্বযুগে সকল মানুষের জন্যই প্রযোজ্য। তার মধ্যে একটি হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের অতীত কোনো বিষয়ে নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রদান করেন না এবং কারো উপর এমন কোনো বিধান আল্লাহ আরোপ করেননি যেই বিধান পালন করবার সামর্থ্য তার নেই। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে এমন ঘোষণাও দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন ওয়া মা কুন্না নুআযযিবু হাত্তা নাবআসা ইলাইহিম রাসূলা, ওয়া মা কুন্না নুআযযিবু হাত্তা নাবআসা রাসূলা, যে আমি কোনো রসুল প্রেরণ ব্যতি রেখে কোনো জাতিকে শাস্তি দেব এমনটি আমি আল্লাহ রাব্বুল আলমিনের স্বভাব নয়। কাজেই কোনো ব্যক্তির কাছে রসুল আগমন করলেন না এবং রসুলের আগমনের সংবাদ তার কাছে, এই আহ্বান, এই দাওয়াত কোনোভাবেই কোনো ব্যক্তির কাছে পৌঁছল না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর রসুলের উপর, আল্লাহর প্রেরিত ধর্মের উপর ইমান না আনার কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের নীতি। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নবীর পক্ষ থেকে সরাসরি অথবা কোনো মাধ্যমে নবীর আগমনের দাওয়াত না পায়, ধর্মের দাওয়াত যদি না পায়, কোনোভাবে যদি তার কাছে সংবাদ না পৌঁছে, তাহলে সে ব্যক্তির জন্য কোরআনের মূলনীতির আলোকে ধর্ম গ্রহণ করা অথবা নবীর উপর ইমান আনয়ন করা জরুরি নয়। তবে হ্যাঁ, সে পৃথিবীর যে জনপদেই থাকুক না কেন, যে কোনো অবস্থানেই থাকুক না কেন, এক সৃষ্টিকর্তার উপর তাকে ইমান গ্রহণ করতে হবে। একজন সৃষ্টিকর্তা রয়েছেন, সৃষ্টিকর্তা ওয়াহদাহু লা শারীকা লাহু, এক এবং অনন্য, তার কোনো শরিক নেই। এই বিষয়টি একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেক এবং যে আকল প্রদান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্ববাদের যে প্রমাণসমূহ বিশ্বজুড়ে আল্লাহ পাক বিভিন্ন আসমান এবং জমিনের এবং আল্লাহর সৃষ্টি জগতের বিভিন্ন পরতে পরতে ছড়িয়ে রেখেছেন, তার মাধ্যমেই একজন মানুষ
আল্লাহ প্রদত্ত জন্মগত বিবেক এবং বুদ্ধি খাটিয়ে চিন্তা করলেই আল্লাহর একত্ববাদ সম্পর্কে সে বিশ্বাস অর্জন করতে পারে। এজন্য এই ধরনের ব্যক্তি যদি শুধুমাত্র একত্ববাদকে বিশ্বাস করে নেয়, তাহলেই তাদের জন্য মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন বলে আশা করা যায়। এটি ইসলামের বক্তব্য। আর যদি কোনোভাবে শেষ নবীর আগমনের সংবাদ তার কাছে পৌঁছে থাকে, শেষ কিতাব কোরআন অবতরণের সংবাদ যদি সে পেয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই আখেরি নবীর উপরেও ইমান আনয়ন করতে হবে এবং নবী যে সকল বিধিবিধানগুলো, যে সকল বিশ্বাসগুলো আল্লাহর পক্ষ থেকে তিনি প্রচার করেছেন, সে বিষয়গুলো তাকে মানতে হবে। এগুলো মেনে না নেওয়া পর্যন্ত, এগুলোর উপর বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত একজন মানুষ ইমানদার বলে গণ্য হবে না এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ইসলামী আকীদা অনুযায়ী সে চিরস্থায়ী জাহান্নামী হবে। দ্বিতীয় যেই প্রশ্নটি রয়েছে, নুরুল হক নামে আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন সুনামগঞ্জ থেকে, ডেনমার্কে কোরআন অবমাননা করা হয়েছে, এ ব্যাপারে মুসলিম উম্মার জন্য কি নির্দেশনা। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করে থাকি যে পৃথিবীর, বিশেষ করে পশ্চিমা বিশ্বের বিভিন্ন জনপদে, বিভিন্ন দেশে থেকে থেকেই ইসলাম, আল্লাহর কোরআন এবং আল্লাহর নবী, আখেরি নবী, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা নানা ধরনের কটূক্তি করে থাকে, তাদের মান সম্মানের উপর আক্রমণ করে থাকে, বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র তৈরি করে তারা ইসলামকে, ইসলামের নবীকে ঘায়েল করার চেষ্টা করে এবং মুসলমানদের হৃদয়ে তারা আঘাত করার অপপ্রয়াস চালায়। এক্ষেত্রে মুসলমানদের জন্য করণীয় হলো অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রসুলের মর্যাদা, ইসলামের সুমহান মর্যাদার কথা অকপট চিত্তে, দ্বিধাহীন চিত্তে বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং এই অন্যায় এবং এই সকল গর্হিত, এই সকল কার্যকলাপ, গর্হিত কার্যকলাপ এবং মানুষের ধর্মীয় ভাবাবেগের উপর আক্রমণ করার এই ঘৃণ্য কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, প্রতিকার করাতে পারলে সেই প্রতিকারের ব্যবস্থা করা, সেটিও মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং ডেনমার্ক হোক আর পৃথিবীর যে কোনো জনপদেই হোক, আল্লাহর রসুল, আল্লাহর কোরআন ইত্যাদি মুসলমানদের এই সকল ধর্মীয়, মুসলমানদের হৃদয়ের গভীরে লালিত ভালোবাসার এই পাত্রগুলোর উপর যখনই কোনো আক্রমণ বা কোনো ধরনের ষড়যন্ত্র পরিচালনা করা হয়, তখন বিশ্বব্যাপী মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় আল্লাহ এবং তার রসুল, আল্লাহর কোরআনের ইজ্জত বুলন্দ করবার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করা। সম্মিলিত কণ্ঠে আল্লাহ রসুল, আল্লাহর রসুলের ইজ্জতের কথা যখন বলা হয়, শানে রেসালাতের কথা যখন বলা হয়, তো আশা করা যায় যে এর মাধ্যমে যারা আল্লাহর রসুলের অসম্মান করতে চায় তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়, পৃথিবীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আরও বেশি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা এই নবীর ইজ্জত এবং সম্মানের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ ব্যর্থ করেছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের মুখেই চুনকালি পড়বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সর্বকালে সর্বযুগে বিশ্ববাসীর নিকট সুমহান আসনে যে সমাসীন রয়েছে সেই জায়গা পৃথিবীর অন্য কোনো মানুষ কখনোই কেড়ে নিতে পারবে না। সুতরাং মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই সকল ক্ষেত্রগুলোতে নিজের সাধ্যের আলোকে ভূমিকা পালন করা, যতটুকু প্রতিবাদ করার সেই প্রতিবাদটুকু করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করা, মানুষের কাছে রসুলের আদর্শের দাওয়াত পৌঁছানো, অর্থাৎ ইতিবাচক ধারায় সেই সকল ষড়যন্ত্রকারীদের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করা, এটি হলো মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। যদি মুসলিম, মুসলমানদের শক্তি এবং সামর্থ্য তৈরি হয়, মুসলমানরা যদি বিশ্বব্যাপী সেই সামর্থ্য অর্জন করে, তাহলে সেক্ষেত্রে মুসলিম জাতির জন্য কর্তব্য হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর কোরআনের অবমাননা করবে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং সাতেমে রসুল,
রসুলের ইজ্জতের উপর আঘাতকারীর শাস্তি ইসলাম ধর্মে এবং মুসলমানদের নিকট একমাত্র শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড। মুসলমানদের জাতীয় কর্তব্য, গোটা উম্মার জন্য কর্তব্য, বিশেষ করে উম্মার শাসকবর্গের জন্য কর্তব্য হলো এই ধরনের অপতৎপরতা বন্ধে সর্বোচ্চ তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করা এবং সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করে আল্লাহ রাসূলের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা। এটি মুসলিম জাতির জাতীয়, রাষ্ট্রীয় এবং সম্মিলিত দায়িত্ব। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে আমাদের আজকের আলোচনার জন্য, আমির হুসাইন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার চাচার দুই মেয়ে, কোনো ছেলে নেই, তাই তিনি চিন্তায় আছেন যে তিনি মারা যাওয়ার পর তার সম্পদ তার ভাইয়েরা ভাগ পাবে, এই জন্য তিনি মারা যাওয়ার আগে তার সম্পদ স্ত্রী এবং মেয়েদের নামে লিখে দিতে চান। এটা তিনি করতে পারবেন কি না ইসলামের শরীয়তের আলোকে বিষয়টি জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকারের সম্পত্তি কিভাবে বণ্টিত হবে, কারা কতটুকু প্রাপ্য হবে, স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে সেটি কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মানুষ যেন এক্ষেত্রে নিজের পক্ষ থেকে কাউকে অতিরিক্ত দেওয়ার, কাউকে বঞ্চিত করার অথবা কাউকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা না করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দুয়ার বন্ধ করে দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকেই আল্লাপাক প্রতি যেই যার যে প্রাপ্য সেই প্রাপ্য আল্লাপাক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ইসলামী উত্তরাধিকারের বিধান ফারায়েজের আলোকে, শরিয়ার আলোকে যদি কোনো ব্যক্তির দুজন মেয়ে এবং তার স্ত্রী থাকে, তার যদি কোনো পুত্র সন্তান অথবা পুত্র সন্তানের কোনো পুত্র সন্তান যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ফারায়েজের বিধান মোতাবেক দুই মেয়ে অর্থাৎ একাধিক মেয়ে থাকলে তারা পিতার সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে তারা দুই তৃতীয়াংশ পাবে এবং সন্তান থাকা অবস্থায় তার স্ত্রী থাকলে স্ত্রী এক অষ্টমাংশ পাবে। আর অবশিষ্ট সম্পদ সেই মৃত ব্যক্তির যদি ভাই থাকে অথবা ভাইয়ের ছেলেরা থাকে, তাহলে তারা সেটা অবশিষ্ট সম্পত্তি আল্লাহর কোরআনের বর্ণিত বিধানের আলোকে, ইসলামী ফারায়েজের আলোকে অবশিষ্ট সম্পদের অধিকারী হবে মৃত ব্যক্তির ভাই অথবা ভাইয়ের ছেলেরা। সুতরাং আপনার প্রশ্নকৃত যেই উপায়, সেখানে আপনার চাচা যদি ইচ্ছাপূর্বকভাবে নিজের ভাইদেরকে বঞ্চিত করবার উদ্দেশ্যে এমনটি করে যান, অর্থাৎ যাবতীয় সম্পত্তি তিনি তার জীবদ্দশায় নিজের দুই মেয়ে এবং স্ত্রীর নামে লিখে দেন এবং এর দ্বারা তার উদ্দেশ্য হয় নিজের ভাইদেরকে নিজের উত্তরাধিকারের সম্পত্তি থেকে বঞ্চিত করা, তাহলে তিনি অবশ্যই এটি শরীয়তের আলোকে অপরাধ করবেন এবং তিনি একটি নিষিদ্ধ কাজ করবেন যার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সম্মুখে আদালতে তাকে আসামি হিসেবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তার দায়িত্ব এবং কর্তব্য হবে যে তিনি সম্পদ যদি বণ্টন করেই যেতে চান, তাহলে ইসলামী শরিয়ার আলোকে তার মৃত্যু পরবর্তীতে ইসলামী ইলমুল ফারায়েজের আলোকে যেভাবে সম্পত্তি বণ্টন হয়, পরবর্তীতে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ মেটানোর ক্ষেত্রে, মেটানোর উদ্দেশ্যে অর্থাৎ ইসলাহু জাতিল বাইন, যে কোনো ধরনের বিবাদ বিসংবাদের অবসানের লক্ষ্যে তিনি ফারায়েজের আলোকে সম্পত্তি যদি তাদের মধ্যে বণ্টন করে দিয়ে যান, কাউকে যদি বঞ্চিত না করেন, বরং যার যার প্রাপ্য আগাম যদি তিনি তাদেরকে বুঝিয়ে দেন, যেই প্রাপ্য তার মৃত্যুর পরে হওয়ার কথা সেটি যদি তার জীবদ্দশায় তিনি সেবা বণ্টন করে দিয়ে যান, সেটি করবার সুযোগ রয়েছে। কিন্তু কাউকে বঞ্চিত করার অধিকার এবং সেই সুযোগ ইসলামী শরীয়ত আলোকে তার নেই, এমনটি করে থাকলে তিনি গুনাহগার হবেন। চতুর্থ যে প্রশ্নটি আজকে আমাদের সামনে রয়েছে, মাকসুদা আক্তার সেতুল নামে এক বোন আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের কাছে যে কোনো পুরুষ উপযুক্ত থাকে একদিকে বিয়ে করার, তা একাধিক কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করার উপযুক্ত থাকে, তাহলে যদি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে
এবং দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে কি দ্বিতীয় বিয়েটা তার বৈধ বা জায়েজ হবে? প্রিয় দর্শক, আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণার দ্বারা একজন পুরুষের জন্য একই সঙ্গে সর্বোচ্চ চারজন স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখার সুযোগ দিয়েছেন। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের আলোকে একজন, দুজন, তিনজন, চারজন পর্যন্ত নারীদেরকে বিবাহ করতে পারো। তবে সেজন্য অবশ্যই ইসলামের বিধান হল একাধিক বিয়ে করলে সকল নারীদের মধ্যে সাম্যের বিধান, সমতার বিধান রক্ষা করতে হবে। সমতার বিধান রক্ষা না করলে সেজন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নির্দেশ দিয়েছেন, বিধান দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, সেখানে আল্লাহপাক একাধিক বিয়ে করবার জন্য পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদনের শর্ত আল্লাহপাক আরোপ করেননি। অর্থাৎ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য কোনো স্বামী তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে বাধ্য নয়। সে বাধ্য হলো একাধিক বিয়ে করলে সকল স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা এবং সকল স্ত্রীদের মধ্যে সমতার বিধান রক্ষা করা, এটি হলো ইসলামী শরিয়ার পক্ষ থেকে তার উপর বাধ্য করা আইন। এই আইন এবং এই বিধান পালন করতে সে বাধ্য। কিন্তু একাধিক বিয়ে করার ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা ইসলামী শরিয়ার আলোকে নেই। হ্যাঁ, এটি আমাদের বা কোনো কোনো দেশের প্রচলিত আইনের মধ্যে রয়েছে, যেই প্রচলিত আইনটি ইসলামী শরিয়ার আলোকে একজন মুসলিমের জন্য পালনীয় পালন করা বাধ্যতামূলক নয় ইসলামী শরিয়ার আলোকে। সুতরাং প্রশ্নকৃত উপায়ে যদি কোনো স্বামী তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রীকে বিয়ে করে এবং সে যদি তাদের উভয়ের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে, সমতা রক্ষা করে চলে, তাহলে এতে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে তার কোনো সমস্যা নেই এবং এটি সম্পূর্ণ হালাল এবং বৈধ রয়েছে তার জন্য। পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, ফয়সাল আহমদ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে ফাজাইল আমাল সহ অন্যান্য যে সকল কিতাবকে উগ্রবাদী বা জঙ্গিবাদী বই হিসেবে চিহ্নিত করা হয়েছে, সকল বিষয়ে আপনার বক্তব্য কি? এর মাধ্যমে কি প্রশাসন মুসলমানদের হৃদয়ে আঘাত করেনি? অবশ্যই যে সকল কিতাব ইসলামী ধর্মের আলোকে সহিভাবে লিপিবদ্ধ রয়েছে, ফাজাইল আমাল এটি ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমলের প্রতি নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, ইকরামুল মুসলিমিন এবং এখলাসে নিয়াত ইত্যাদি এই সকল বিষয়গুলোতে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবার জন্য বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে মানুষদেরকে আমলের ফজিলত বর্ণনা করে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য কিতাবটি রচিত রয়েছে। এমনিভাবে আরও অনেক গ্রন্থ রয়েছে। আমরা এই প্রবণতা লক্ষ্য করতে পারি বাংলাদেশে এবং বিভিন্ন সময়ে যে এই ধরনের ইসলামী বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলোকে আটক করে এগুলোকে নিষিদ্ধ বই হিসাবে, জঙ্গিবাদী বই হিসাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় এবং ধর্মীয় বইপত্র ইত্যাদির ব্যাপারে জনমনে একটি আতঙ্ক সৃষ্টি করবার পায়তারা করা হয়। প্রশাসনের মধ্য থেকে অথবা সংবাদ জগতের মধ্য থেকে এক শ্রেণীর অতি উৎসাহী মানুষ এই ধরনের কার্যকলাপে লিপ্ত রয়েছে বলে আমরা মনে করি। এটি অবশ্যই ঘৃণ্য একটি ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে একটি অপতৎপরতা। এই অপতৎপরতার বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রশাসনকে সজাগ থাকতে হবে এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে দেশের সকল নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য হল যারা এই ধরনের অনভিপ্রেত কোনো অপতৎপরতা পরিচালনা করে, চাই সে প্রশাসনের হোক অথবা চাই সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যক্তি হোক, তাকে রুখে দেওয়া এবং তার মুখোশ উন্মোচন করা এবং তাদের ধর্মবিরোধী এই ধরনের ঘৃণ্য অপতৎপরতাকে মোকাবেলা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই
এবং এই ধরনের কার্যকলাপ যখনই আমরা হতে দেখব যে ইসলামী ধর্মগ্রন্থগুলোকে বা ইসলাম বিষয়ক ধর্ম বিষয়ক বিভিন্ন গ্রন্থ বিভিন্ন সাহিত্য বিভিন্ন বই পুস্তককে যখনই জঙ্গিবাদী উগ্রবাদী বই হিসেবে আখ্যায়িত করে জনমনে ইসলামী সাহিত্য সম্পর্কে নেতিবাচক ভীতিকর পরিবেশ সৃষ্টি করার কোনো পায়তারা চালানো হবে তখন জাতীয়ভাবে এর মোকাবেলা করা আমাদের দীনই নাগরিক এবং নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াবে। আমরা এ বিষয়ে সকলে সোচ্চার ভূমিকা পালন করব। যারা এমনটি করে তারা অবশ্যই মুসলমানদের হৃদয়ে আঘাত করে, তারা অবশ্যই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করে। প্রশাসন থেকে হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে হোক, যারা বা যদি কেউ কোনো এই ধরনের ধর্মীয় বই পুস্তককে উগ্রবাদী জঙ্গিবাদী বই হিসেবে আখ্যায়িত করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তারা দেশ এবং জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে। মিজানুর রহমান ভুইয়া নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ছোট ভাই, পরিবারের অসম্মতিতে মরহুমা আম্মা জানার ওসিয়ত উপেক্ষা করে বিয়ে করে নিজের খালাতো বোনকে, তারপর থেকে পরিবারের সদস্যরা তার সাথে সম্পর্ক ছিন্ন করে, বিষয়টির সরেই ব্যাখ্যা চাই। প্রিয় দর্শক, ইসলামী শরিয়ার মধ্যে কাউকে বিবাহ করবার জন্য ওসিয়তের কোনো গ্রহণযোগ্যতা নেই। হ্যাঁ, এমনিতে বাবা মা অথবা যে কারো মনের ইচ্ছা সন্তান হিসাবে পূরণ করা তার আবেগের দায়িত্ব এবং সেটা ইসলামী শরিয়ার বিধানের সীমারেখার মধ্যে থেকে আল্লাহর হুকুমের মধ্যে থেকে যদি সে সেই বিধান পালন করতে করা তার দায়িত্ব এবং তার কর্তব্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন, কোনো মা বাবা অথবা অন্য কোনো ব্যক্তির ওসিয়ত অথবা নির্দেশের কারণে আল্লাহর হালালকৃত বিষয় কখনোই হারাম হয়ে যাবে না। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিন যে নারীকে বিবাহ করা হালাল করে দিয়েছেন, মায়ের ওসিয়তের কারণে সে নারীকে বিয়ে করা হারাম হয়ে যায়নি, বরং সেই নারী আল্লাহর পক্ষ থেকে শরীয়তের নির্দেশনার আলোকে বিবাহ করা ওই পুরুষের জন্য হালাল রয়ে গেছে। সুতরাং এই ভাই যে তার এই পাত্রীকে বিয়ে করেছে, এতে মায়ের ওসিয়ত ভঙ্গ হয়েছে, এই বিয়ের ক্ষেত্রে এই ওসিয়তের কার্যকারিতা নেই। এজন্য পরিবারের অন্যান্য সদস্যদের তার প্রতি অভিমান থাকতে পারে, কিন্তু সেই অভিমান থেকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা, এটির সুযোগ ইসলামী শরিয়তের মধ্যে নেই। যদি কেউ এভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তাহলে এটি হবে তাদের জন্য কবিরা গুনাহ, অত্যন্ত ভয়াবহ অপরাধ হবে এটি। সুতরাং এই ব্যক্তি নিজের মায়ের ওসিয়ত, যেটি তার জন্য শরিয়ার আলোকে পালনীয় বাধ্যতামূলক ছিল না, সে বিয়ে করার কারণে সে এমন কোনো অপরাধ করেনি যে অপরাধের কারণে ইসলামী শরিয়তের আলোকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা বৈধ হবে। এমত অবস্থায় পরিবার থেকে যারা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, তারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হিসেবে কবিরা গুনাহের ভাগিদার হবে এবং আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফে বর্ণিত হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নার রাহিমা সাজনাতুম মিনার রহমান ফাকাল আল্লাহ মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাআকি কাতাআতুহু। আত্মীয়তার বন্ধন, এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত একটি বিষয়। আল্লাহ তাকে বলেছেন যে যে আত্মীয়তার বন্ধন তোমাকে রক্ষা করবে, সম্পর্ক রক্ষা করবে, আমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব। যে হে আত্মীয়তার বন্ধন তোমাকে ছিন্ন করবে, আমি আল্লাহ তার সঙ্গে আমার সম্পর্ক আমি ছিন্ন করে দেব। সুতরাং এ সকল কারণে কোনোভাবেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ এবং কোনো বৈধতা শরিয়তের দৃষ্টিতে নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, আশিক মণ্ডল নামক এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন যে আমি একটি বেসরকারি রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য দিই। আমার প্রশ্ন হলো, আমি যে রেডিওতে ক্রিকেট খেলার ধারাভাষ্য দিই সেটা ইসলামের দৃষ্টিতে কতটা জায়েজ, বা আমি যে কাজটা করছি তার জন্য আমার কেমন গুনাহ হচ্ছে?
আশা করি আগামী মঙ্গলবার প্রশ্নোত্তরের মধ্যে আমার এই প্রশ্নটা আলোচনা হবে। প্রিয় দর্শক, ইসলামী শরিয়ার আলোকে শরীর চর্চা অথবা সাময়িক চিত্ত বিনোদনের জন্য সীমিত পরিসরের খেলাধুলা বৈধ রয়েছে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, এই সকল খেলাগুলোকে যদি শরীর চর্চা অথবা চিত্ত বিনোদনের উদ্দেশ্যে খেলা হয়ে থাকে তাহলে এটি বৈধতার সীমারেখায় পড়ে। কিন্তু এটিকে নিয়ে যখন এই কোনো জুয়া অথবা শরীয়ত গর্হিত কোনো কাজের সাথে সংশ্লিষ্ট গান বাজনা ইত্যাদির সঙ্গে এগুলোকে সম্পৃক্ত করা হয়, অথবা খেলাধুলাকে কেন্দ্র করে যখন ব্যাপকভাবে মানুষের সময় অপচয়ের ব্যবস্থা বা আয়োজন করা হয়, তখন এটি শরীয়তের সীমারেখা বা শরীয়তের বৈধতার সীমার মধ্যে আর থাকে না। সুতরাং যেই ধরনের ক্রিকেট খেলার ধারাভাষ্য দেওয়া হয় সেই ধরনের ক্রিকেট খেলা এটি শরীয়তের সীমারেখার মধ্যে পড়ে না। কাজেই এই ভাই যিনি প্রশ্ন করেছেন, আশিক মণ্ডল ভাই, আপনার জন্য এইভাবে একটি খেলাধুলার ধারাভাষ্য দিয়ে আয় উপার্জন করা, সময় নষ্ট করা ইসলামী শরীয়তের আলোকে বৈধ হবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অপরিহার্য বৈশিষ্ট্য সাব্যস্ত করেছেন, ওয়াল্লাযীনাহুম আনিল লাগভি মুরিদুন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যারা এই ধরনের অহেতুক কার্যকলাপ করে সেটাকে মুসলমানদের বৈশিষ্ট্য নয় বলে উল্লেখ করেছেন, এবং মুসলমানরা মুমিনরা সবসময় অহেতুক অপ্রয়োজনীয় কার্যকলাপকে পরিহার করে চলে। ঠিক তেমনিভাবে যে সকল জিনিস মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, মামিনান্নাসে মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আং সাবিলিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর পথ থেকে, আল্লাহর জিকির থেকে মানুষকে গাফেল করে দেওয়ার জন্য মানুষকে নানা ধরনের খেলাধুলা, খেলতামাশা, নানা ধরনের অশ্লীল মানুষ বিনোদনের আয়োজন করে মানুষকে আল্লাহর জিকির এবং তার সংসার বা জাগতিক এবং পারলৌকিক প্রয়োজনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখার যে সকল আয়োজন, এগুলো ইসলামী শরীয়তের আলোকে বৈধ নেই। সুতরাং ঘটা করে বিশাল আয়োজন করে এমন খেলাধুলার আয়োজন করা যেটি হাজারো শত মানুষের ব্যস্ততার কারণ হয়ে দাঁড়ায়, মানুষ তাদের জরুরি কাজকর্ম ফেলে রেখে খেলাধুলা নিয়ে মশগুল হয়ে থাকে, এই ধরনের আয়োজনের খেলাধুলা ইসলামী শরীয়তে বৈধ নেই। সুতরাং এই ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা বা ধারাভাষ্য প্রচার করে সেই খেলার সহযোগিতা করা, এটি কোরআনের নির্দেশনার আলোকে এটি অননুমোদিত একটি কাজ হবে, এর কোনো অনুমোদন নেই। কোরআনে পাকের সূরাতুল মায়দায় আমার আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর একে অপরকে নেক কাজের ব্যাপারে সহযোগিতা করো, তাকওয়ার ব্যাপারে তোমরা সহযোগিতা করো, এবং কোনো গুনাহ এবং অন্যায় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। সুতরাং আপনার এই কাজটি একটি অহেতুক খেলাধুলার কাজ, মানুষের সময় এবং মেধা এবং মানুষের অর্থ ব্যয়ের ক্ষেত্রে আপনি সহযোগিতাকারী হচ্ছেন, এবং আপনি নিজেও একটি অহেতুক অপ্রয়োজনীয় এবং ইসলামী শরিয়ার সীমারেখার বাইরের একটি কাজের সঙ্গে নিজের সময় ব্যয় করে আপনি অনেকগুলো নিষিদ্ধ কাজের আওতায় পড়ে যাচ্ছেন। এ থেকে আপনার বেঁচে থাকা একজন মুসলিম হিসাবে জরুরি। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ফেদাউল করিম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বাথরুমে ঢুকলে শরীরে এক ধরনের মশা মাছি বসে, সেই মশা মাছি বসলে কি কাপড় নাপাক হবে? না ভাই, এই মশা মাছি যেগুলো বাথরুমে থাকে এগুলো শরীরে বসার দ্বারা বা কাপড়ে বসার দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না। যদি না স্পষ্টভাবে এটা পরিলক্ষিত হয় যে কোনো নাপাকি তাদের মাধ্যমে তাদের শরীরে বাহিত হয়ে শরীরে বা কাপড়ে লাগছে, এবং এই ধরনের নাপাকি শরীরে বা কাপড়ে না লাগলে শুধুমাত্র মশা মাছি বসার দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ জুবাইর ইবনে আনসারি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হায়াত শেষ হওয়ার আগে কি কারো কোনো কিছুর মাধ্যম দ্বারা মৃত্যু হতে পারে, যেমন পানিতে পড়ে মৃত্যু, আগুনে পড়ে, অথবা বৈদ্যুতিক শর্ট খেয়ে, অথবা সুইসাইড, আত্মহত্যা ইত্যাদি
অর্থাৎ ভাই জানতে চেয়েছেন যে মৃত্যু নির্ধারিত সময়ের আগে এই ধরনের কোনো ঘটনার মাধ্যমে কোনো মানুষের মৃত্যু হতে পারে কিনা। এটি স্পষ্ট একটি ইসলামী আকীদার বিষয়। ইসলামী আকীদা মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আকীদা রাখতে হয় তার মধ্যে একটি হলো তাকদীর সম্পর্কে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো সেই তাকদীরের মধ্যে এটিও একটি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্ম এবং মৃত্যু আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য যেই মুহূর্তে যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তার এক মুহূর্ত আগে অথবা নির্ধারিত মৃত্যুর সময়ের এক মুহূর্ত পরেও কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে না। কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে কথা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে। সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে রয়েছে, কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআ আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। হে নবী, আপনি বলুন যে আমি আমার নিজের লাভ ক্ষতিরও ক্ষমতা রাখি না এবং আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো কিছুই করার শক্তি আমার নেই। আর প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারণ রয়েছে, তার মৃত্যুর সেই নির্ধারিত সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত বিলম্ব হবে না এবং এক মুহূর্ত আগেও হবে না। কোরআনের এই ঘোষণার দ্বারা, অমোঘ ঘোষণার দ্বারা একথা দ্ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত যে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে এবং নির্ধারিত সময়েই প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করে। তবে হ্যাঁ, যে সকল ঘটনাগুলো ঘটে, মৃত্যুর যে সকল আসবাব বা যে সকল উপলক্ষগুলো তৈরি হয় সেগুলো জাগতিক এবং মানুষের দৃষ্টিতে সেটি নতুন করে উপস্থাপিত, কিন্তু আদতে এবং বাস্তবে এগুলো কেবলমাত্র উপলক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই প্রত্যেক ব্যক্তির তাকদীরে যেই সময়টুকু তার মৃত্যুর জন্য নির্ধারিত করে রেখেছেন সেই মৃত্যু নির্ধারিত সময়েই যে কোনো একটি উপলক্ষ সংঘটিত হয় এবং সেই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সময়ে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুতরাং মৃত্যুর সময়ের আগে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে না, প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত মৃত্যুর সময়েই প্রতিটি মানুষ মৃত্যুবরণ করে। সুতরাং আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় একটি কথা প্রচলিত রয়েছে এবং সংবাদ ভাষ্যেও কথাটি প্রায়শই শোনা যায়, অকাল মৃত্যু। কোনো মানুষ অল্প বয়সে মারা গেলে তাকে বলা হয় অকাল মৃত্যু। ইসলামী শরিয়ার আলোকে, কোরআনের এই ঘোষণার আলোকে কোনো মানুষের অকাল মৃত্যু নেই, বরং প্রতিটি মৃত্যু তার নির্ধারিত সময়েই হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য কতটুকু হায়াত নির্ধারণ করে রেখেছেন এটি একমাত্র আলিমুল গায়ব আল্লাহই জানেন। সুতরাং যার জন্য হায়াত আল্লাহ পাক যতটুকু বরাদ্দ রেখেছেন, হায়াত শেষ হয়ে যাওয়া মাত্রই ওই ব্যক্তির মৃত্যু ঘটে, একটু আগেও হয় না এবং এক মুহূর্ত বিলম্বও হয় না। আব্দুল খালেক নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, শাইখুল ইসলাম পীরে কামেল খতিবে বাঙ্গাল সুলতানুল ওয়াইজিন হাকিমুন নাফস শামসুল ওলামা হাদি জামান কুতুবুল আলম ইত্যাদি এই সকল উপাধি ব্যবহারের শরীয়ত হুকুম কি? প্রিয় দর্শক, কোনো ব্যক্তির সম্মানার্থে এবং কোনো ব্যক্তির তার পরিচয় তুলে ধরার জন্য উপাধি ব্যবহার করার যে পদ্ধতি এবং তার যে প্রচলন, এটি নববী যুগ, আল্লাহ রসুলের যুগ থেকে এবং সাহাবা ইকরামের আমলের দ্বারাই প্রমাণিত। সাহাবা ইকরামের যুগে বিভিন্ন সাহাবিকে বিভিন্ন উপাধিতে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূষিত করেছেন। আবু বকরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়েছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকদাহুম আলী বলেছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল বলে আখ্যায়িত করেছেন, হযরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনু হাযিহিল উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। এভাবে অনেক সাহাবির জন্য স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ উপাধি দান করেছেন এবং সেই উপাধিতে তারা ভূষিত ছিলেন। সাহাবায়ে কেরামও তারা অনেককেই
বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। সুতরাং কোনো ব্যক্তিকে বিশেষ কোনো সম্মানজনক পরিচায়ক এবং উপাধি প্রদান, এটি ইসলামী শরিয়ার আলোকে এবং ইসলামী কালচারে কোরআন সুন্নার আলোকে এটি সুপ্রাচীন একটি ধারা। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেটি রক্ষা করতে হবে সেটি হলো উপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের উপাধি ব্যবহার করা যাবে, অনুপযুক্ত কোনো ব্যক্তির জন্য উপাধিগুলো ব্যবহার করা এটি অনুচিত। অনুপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে উপাধি ব্যবহার করা এটি অনেকটা ক্ষেত্রে একজন ব্যক্তির সম্পর্কে অসত্য প্রচারণার নামান্তর হবে। কাজেই সেক্ষেত্রে উপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত উপাধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নুরুল আহসান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমি যদি নামাজের আগে পেশাব করি তখন পেশাবের ফোঁটা পড়া পড়ে না, আর যখন নামাজে দাঁড়িয়ে সেজদায় যাওয়ার পথে মনে হয় পেশাবের ফোঁটা পড়ছে, কিন্তু সত্যি পড়ে সেক্ষেত্রে যদি সত্যি পড়ে পেশাবের ফোঁটা, সেক্ষেত্রে আমার নামাজ হবে কি না, আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? প্রিয় দর্শক, প্রশ্নোক্ত বর্ণনার ক্ষেত্রে এটি তো অবশ্যই ইসলামী শরীয়তের বিধান যে পেশাব করার পরে উজু করবার পূর্বেই একজন ব্যক্তি নিশ্চিত হবে যে তার পেশাবের ফোঁটা পড়া বন্ধ হয়েছে। পেশাবের ফোঁটা পড়া বন্ধ হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত তার জন্য তো পবিত্রতাই অর্জন করার সুযোগ নেই। এরপরে পেশাবের ফোঁটা পড়া বন্ধ হয়েছে নিশ্চিত হওয়ার পরে যখন সে তাহারাত এবং পবিত্রতা অর্জন করে নামাজে অংশগ্রহণ করলো, নামাজ শুরু করে দিল, এখন যদি নামাজরত অবস্থায় তার এরকম পেশাবের ফোঁটা পড়ছে বলে এই ধরনের তার মধ্যে কোনো ওয়াসওয়াসা, মনের মধ্যে মন্ত্রণা তৈরি হয়, সন্দেহ এবং সংশয় দেখা দেয়, তাহলে এই ব্যক্তির জন্য করণীয় হলো যে এই ধরনের সংশয় বা এই ধরনের ওয়াসওয়াসাকে সে প্রশ্রয় দিবে না, নামাজকে অব্যাহত রাখবে, এবং এমন ধারণার বশবর্তী হওয়ার কারণে বা ধারণা সৃষ্টি হওয়ার কারণে, সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে তার নামাজও ভঙ্গ হবে না এবং তার উজুও ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি নিশ্চিতভাবে সে এটা বুঝতে পারে যে তার নামাজরত অবস্থায় তার পেশাবের ফোঁটা বেরিয়েছে, তাহলে তার নামাজও ভঙ্গ হয়ে যাবে এবং তার উজুও ভঙ্গ হবে, এবং পেশাবের ফোঁটা কাপড়ে লেগে থাকলে, গায়ে লেগে থাকলে সেই কাপড়ের অংশ এবং গায়ের সেই অংশ শরীরের সেটাও নাপাক হবে, সেটা ধৌত করে নতুন করে তাহারাত অর্জন করে আবার নতুন করে নামাজ তাকে শুরু করতে হবে, এছাড়া তার কোনো বিকল্প নেই। হ্যাঁ, যদি এভাবে সে নামাজকে নতুন শুরু না করে শরিয়ার আলোকে যেটি আছে বেনা আলা সালাতিল কদিমা, অর্থাৎ সে আগের নামাজের উপরে যেখান থেকে তার উজু ভঙ্গ হয়েছে সে দ্রুত পবিত্রতা অর্জন করে আবার সে নামাজের ওই জায়গা থেকে অবশিষ্ট নামাজ পূর্ণ করার সুযোগ সে পাবে। পরবর্তী যেই প্রশ্ন রয়েছে, ফয়সাল আহমদ মুন্সি সাগর এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন, স্যার আমাদের সমাজে একটা বিষয় লক্ষণীয় যে বাচ্চাদের চাচাকে বাবা ডাকতে বলা হয়, বাবাকে আব্বা বা আব্বু ইত্যাদি ডাকা হয়, চাচাকে বাবা ডাকা কি ঠিক? প্রিয় দর্শক, এমনিতে বাবা চাচা বাবার সমগোত্রীয়, বাবার সমপর্যায়ের কথা ঠিক, সেক্ষেত্রে যদি শুধুমাত্র বাবার মতো সম্মান এবং মর্যাদা দেওয়ার লক্ষ্যে চাচাকে বাবা বলা হয় তাহলে সেটি বৈধতার আওতায় পড়ে, কিন্তু যদি চাচাকে বাবা মনে করে বাবা ডাকা হয়, অর্থাৎ বাবাকে যেরকম নিজের জন্মদাতা বিশ্বাস করা হয়, জন্মদাতা হিসেবে নিজের জন্মদাতা, পিতা ছাড়া অন্য কাউকে জন্মদাতা বলে আখ্যায়িত করার সুযোগ নেই, সুতরাং যদি সম্মান প্রদানের লক্ষ্যে যদি বাবা বলা হয় তাহলে সেটি বৈধ হতে পারে, তবুও এমনটি না করাই উত্তম হবে মনে হয়। জসীমউদ্দিন বাহার নামক এক ভাই নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে শহর কিংবা গ্রামে দেখা যায় যে কোচ, টেটা ইত্যাদির মাধ্যমে মাছ ধরা হয়, শরীয়তের দৃষ্টিতে এভাবে মাছ শিকার করা বৈধ কিনা? হ্যাঁ, কোনো ধারালো অথবা কোনো অস্ত্রের সাহায্যে টেটা দিয়ে অথবা কোনো ধারালো ফল বিশিষ্ট কোনো খঞ্জর দিয়ে
অথবা কোনো নেজা বর্ষা দিয়ে যদি মাছকে আঘাত করে মাছকে শিকার করা হয় তাহলে এটি বৈধ হবে। শুধু লক্ষণীয় এতটুকু যেন একটি প্রাণীকে অপ্রয়োজনীয় বেশি কষ্ট না দেওয়া হয়। প্রাণীকে শিকার করতে হলে অবশ্যই তাকে তো কিছু কষ্ট দিতে হবে, তাকে বধ করতে হবে। সেই বধ করার জন্য যে কোনো উপায় অবলম্বন করা যেতে পারে, তবে মাত্রাতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কষ্ট কোনো ধরনের প্রাণীকে দেওয়াই নিষিদ্ধ। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ আরিফুজ্জামান ঢাকা মিরপুর থেকে এক ভাই, তার প্রশ্ন হল যদি জোহরের নামাজ না পড়ে এবং সেদিন রাত 12টার পর তার ইচ্ছে হয় জোহরের নামাজ কাজা পড়বে, তাহলে যেহেতু রাত 12টার পর আমরা পরের দিন হিসাব গণ্য করি, তাহলে যেই ব্যক্তি কাজা নামাজের নিয়ত করার সময় সে কি বলবে? ওই ব্যক্তি সে কি বলবে আজকের জোহরের কাজা আদায় করছি নাকি গতকালকের জোহরের কাজা আদায় করছি, কিভাবে সে নিয়ত করবে? প্রিয় দর্শক, কাজা নামাজ যখন কেউ পড়বে তখন নামাজের পূর্বে তাকে অবশ্যই সেই নামাজকে নির্ধারণ করে নিয়ত করতে হবে সে কোন ওয়াক্তের নামাজ কাজা করছে। এটি সে তার নিজের নিয়তের মধ্যে নির্ধারণ করে নেবে, সেটি সে যেভাবেই করুক। তো ইসলামী শরিয়ার আলোকে রাত 12টার সময় তারিখ পরিবর্তনের কোনো বিধান নেই। আমরা জানি যে শরিয়ার আলোকে বা শরিয়া বিধান আলোকে সূর্যোদয়ের মাধ্যমে তারিখ শেষ হয় এবং সূর্যোদয়ের পর থেকে নতুন তারিখ শুরু হয়। তবে এইখানে সেই বিষয়টিও কোনো জরুরি নয়, আজকে বা কালকে পরশু এটি কোনো বিষয় নয়। যে সালাত আদায় করছে, যিনি কাজা নামাজ পড়ছেন, তিনি যে কোনোভাবে ওই নামাজটিকে মেনশন করবেন, নির্ধারণ করবেন যে নামাজটি তিনি পড়ছেন। তার মনের মধ্যে যদি বিষয়টি নির্ধারিত হয়ে যায় তাহলে আজ না কাল তারিখের বিষয় নিয়ে এটা কোনো এখানে সমস্যা তৈরি করবে না। বরং নামাজটি কোনো একভাবে তার মনে মনে নির্ধারিত হলেই যে কোন নামাজটি কাজা করছে, এই মনের মধ্যে বিষয়টি, নিয়তের মধ্যে বিষয়টি নির্ধারিত থাকলেই তার কাজা নামাজ শুদ্ধ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন, সম্মানিত মুফতি সাহেব, আমার ভাইয়ের কাঁথা স্টিচের ব্যবসা আছে, সে কাঁথা শাড়িগুলো ম্যানকুইন বা এমনি মেয়েদের পরিহিত অবস্থায় বিজ্ঞাপন দেয়। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে অ্যাড বা বিজ্ঞাপন দেওয়া জায়েজ কিনা, বা তাদের মুখগুলি বাদ দিয়ে শুধু ধরটুকু শাড়ি পরার অ্যাড বা বিজ্ঞাপন দেওয়া জায়েজ হবে কিনা? অর্থাৎ এই ভাই প্রশ্নের মধ্যে দুটি বিষয় জানতে চেয়েছেন। একটি হলো যে নারীদের বিভিন্ন কাপড় চোপড় এগুলো প্রচার করবার জন্য, এগুলো শো অফের জন্য কখনো কখনো ম্যানকুইন বা ডল বা পুতুলকে পড়ানো হয়, নারী পুতুলকে পড়ানো হয়। আবার কখনো কখনো কোনো মহিলাকেও, কোনো মেয়েকেও এই ধরনের কাপড় চোপড় পরিয়ে তার মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করা হয়। তাহলে এক্ষেত্রে কতটুকু বৈধ এবং কতটুকু অবৈধ, এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এখানে দুটি বিষয় বৈধতা এবং অবৈধতার ক্ষেত্রে এখানে আলোচনার প্রসঙ্গে আসবে। প্রথম বিষয় হল যে মূর্তির বিষয়। আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে দ্ব্যর্থহীনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা, মূর্তি তৈরি করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এই ধরনের কোনো প্রাণীর প্রতিকৃতি যারা তৈরি করে, ইন্না আশাদ্দান্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাববিরুন, যারা কোনো মূর্তি তৈরি করে তারা কিয়ামতের দিন সবচেয়ে বড় শাস্তি ভোগ করবে, সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে। সুতরাং এই যে ডলগুলো বানানো হয়, যারা এই সকল মূর্তিগুলো তৈরি করে, তারা সেই ভয়াবহ শাস্তিযোগ্য অপরাধের অপরাধী। এগুলোকে ব্যবহার করা, এটাও নিষিদ্ধ, এবং এগুলোর আয়তে আনা, এগুলোও নিষিদ্ধ। সুতরাং এই ধরনের মানে মুখ অবয়ব সহ এবং তার সম্পূর্ণ এই মুখমণ্ডল সহ, তার দেহ সহ এই ধরনের মূর্তিকে ব্যবহার করা এবং এই মূর্তি প্রচার করা, এই সবটাই নিষিদ্ধ হবে। এটি হলো মূর্তি হওয়ার কারণে নিষিদ্ধ হবে। তবে হ্যাঁ, যদি এই ধরনের ডলের মুখমণ্ডল না থাকে, মুখমণ্ডল যদি না থাকে, বাকি দেহ যদি থাকে, সেই দেহের প্রচার বা সেই দেহের ব্যবহার বৈধ হতে পারে একটি শর্তে, যদি সেই মূর্তির মাধ্যমে, সেই ডলের মাধ্যমে নারী দেহের অশ্লীলতা বা নারী দেহের যে আকর্ষণীয় সৌন্দর্য, সেটি যদি অশ্লীলভাবে
ফুটিয়ে তোলা না হয় তাহলে সেক্ষেত্রে মুখাবয়ব ছাড়া এই ধরনের মূর্তির ব্যবহার বৈধ হতে পারে। কিন্তু যদি সেখানে অশ্লীলতার কোনো প্রসঙ্গ থাকে তাহলে সেটি অশ্লীলতার দায় নিষিদ্ধ হবে। এটি হলো মূর্তির ব্যাপারে। আর জীবন্ত নারী অথবা মেয়ে মানুষের মাধ্যমে এই ধরনের প্রচারণা, এটি নিষিদ্ধ হবে। কোনো নারীকে যদি প্রদর্শন করা হয় তার পর্দার খেলাফ হবে, ফরজ বিধান লঙ্ঘিত হবে। নারীর শুধুমাত্র মুখমণ্ডলটাই তার পর্দার অন্তর্ভুক্ত নয়, নারীর দেহের অপ্রয়োজনীয় প্রদর্শন, নারীর দেহের শরীয়ত নির্দেশিত সীমারেখার বাইরে তার প্রদর্শন, এটিও নিষিদ্ধ। কাজেই নারীর দেহকে এভাবে কাপড়ের আবরণে বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করা, এটিও নিষিদ্ধ হবে। নারী দেহের প্রদর্শন, এটি নারীর এই সৌন্দর্য প্রকাশ করার মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ করেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য নির্ধারিত তাদের মাহরাম এবং স্বামী ছাড়া অন্য কারো সামনে যেন প্রকাশ না করে। সুতরাং এই ধরনের অ্যাড তৈরি করা, বিজ্ঞাপন প্রচার করা, এটি দুই কারণে নিষিদ্ধ হবে। এক হয় নারীর পর্দা লঙ্ঘন হওয়ার কারণে, আর যদি ডল ইত্যাদি হয় তাহলে মূর্তির প্রচারণা এবং অশ্লীলতার প্রচারণার দায়ে এগুলো ইসলামী শরীয়তের আলোকে নিষিদ্ধ হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে ওমর ফারুক রাসেল নামক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার প্রশ্ন হলো অনেকে সহজে দাড়ি গজাতে চায় না, তাই দাড়ি গজানোর জন্য শেভ করে, এটা কি বৈধ? আবার অনেকের দাড়ি হয় আঁকা বাঁকা, তাই দাড়ি সোজা করার জন্য স্ট্রিট করে, এটা কি ঠিক হবে? প্রিয় দর্শক, দাড়ি গজানোর জন্য দাড়ি শেভ করা এর সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কুদরতিভাবে প্রাকৃতিকভাবে জন্মগতভাবে শারীরিকভাবে যেই পরিমাণ দাড়ি আল্লাহ পাক দেন, সেই দাড়ি সেই অবস্থায় রেখে দেওয়া, আপন অবস্থায় ছেড়ে দেওয়া, এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ইফা উল্লুহা আফুল্লুহা, আল্লাহ নবী বলেছেন দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। সুতরাং অতিরিক্ত দাড়ি গজাবার জন্য অথবা দাড়ি মোটা আর একটু ঘন হিসেবে গজা ঘন হয়ে গজাবার জন্য দাড়ি শেভ করাটা, এটি নিষিদ্ধ, নিষিদ্ধের আওতায় পড়বে এবং এর অনুমতি ইসলামী শরীয়তে নেই। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, দাড়ি আঁকা বাঁকা অসুন্দর থাকার কারণে দাড়িকে সুন্দর এবং গোছালো করবার জন্য যদি স্ট্রেট করা হয় অথবা কোনোভাবে গুছিয়ে রাখার কোনো ব্যবস্থা করা হয়, যদি তার মধ্যে দাড়ি নষ্ট না হয়, দাড়ি ছিঁড়ে না যায়, দাড়িকে কাটা না হয় এক মুষ্টির মধ্যে, তাহলে এইভাবে সৌন্দর্য এই কোনো এর মূল আকৃতি বিকৃত করা ছাড়া শুধুমাত্র সৌন্দর্য বর্ধন করা, এটি শরীয়তের সীমারেখার মধ্যে পড়বে, এতে কোনো সমস্যা নেই। চুল আঁচড়ে রাখা, দাড়ি আঁচড়ে রাখা, এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যেই পড়ে। সুতরাং এভাবে যদি কেউ দাড়িকে সুন্দর করে সুসজ্জিত করে রাখার উদ্দেশ্যে এভাবে সোজা করে নেয় তাহলে এটা করা যেতে পারে। পরবর্তী যে প্রশ্ন, যে শ্বশুর যদি অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তা দিয়ে নিজের মেয়ের জামাইকে কিছু দিতে চায় বা মেয়েকে দেয়, তাহলে এটা নেওয়া না নেওয়ার বিধান কি? অনুগ্রহপূর্বক জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, এখানে শ্বশুর নয়, যে কোনো ব্যক্তি যখন কাউকে কোনো গিফট করবে, হাদিয়া দিবে, তখন সেটির বিধান হলো যে যদি সেটি অবৈধ কোনো সম্পদ থেকে হাদিয়া দেওয়া হয় তাহলে হাদিয়া দেওয়া যেমন নাজায়েজ, সেই হাদিয়া বা সেই উপঢৌকন গ্রহণ করাও জায়েজ হবে না। আর যদি যে ব্যক্তি দিচ্ছে, যদি এমন হয় যে তার উপার্জন সম্পূর্ণটাই হারাম, তাহলে যার সমস্ত উপার্জন হারাম ওই ব্যক্তির কোনো হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করা বৈধ নয়। যার উপার্জনের মধ্যে অধিকাংশ সম্পদ হালাল, যার উপার্জনের বা যার সম্পদের অধিকাংশ সম্পদ হালাল আর কিছু হারাম সম্পদ মিশ্রিত আছে, তাহলে সেক্ষেত্রে সেই হাদিয়া এবং উপঢৌকনের সম্পদ যদি তার হালাল সম্পদের অধিকাংশ হালাল সম্পদ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে উপঢৌকন অথবা হাদিয়া গ্রহণ করা যেতে পারে। আর যদি তার অধিকাংশ সম্পদ হারাম হয় তাহলে সেই ব্যক্তির কাছ থেকে হাদিয়া নেওয়া যাবে না। তবে যদি অধিকাংশ সম্পদ হারাম হয়
স্বাভাবিকভাবে তো তার কাছ থেকে কোনো হাদিয়া বা উপঢৌকন নেওয়া যাবে না, কিন্তু যদি সে এটি নিশ্চিত করে যে এই হাদিয়াটুকু সে তার হালাল উপার্জন থেকে বা হালাল সম্পদ দ্বারা অর্জন করেছে এবং সে যদি এটি নিশ্চিত করে, তাহলে সেই ক্ষেত্রে যার অনেক উপার্জনই হারাম কিন্তু যে হালাল উপার্জন দিয়ে যেই হাদিয়াটুকু সে সংগ্রহ করেছে সেটি নিশ্চিত করলে সেই হাদিয়া বা সেই উপঢৌকন গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ তাহলে আমরা অনেকগুলো উপায়, অনেকগুলো সুরত এখানে দেখছি। এক নম্বর হলো, যার সমস্ত সম্পত্তি হারাম তার কোনো উপঢৌকন গ্রহণ করা যাবে না, তার দাওয়াত খাওয়া যাবে না। যার অধিকাংশ সম্পদ হারাম তারও উপঢৌকন নেওয়া যাবে না এবং তার কাছ থেকে তার খাবারও গ্রহণ করা যাবে না। যার অধিকাংশ সম্পদ হারাম কিন্তু সে যদি কোনো উপঢৌকন, কোনো হাদিয়া, কোনো খাদ্য হালাল সম্পদের দ্বারা তৈরি করে, প্রস্তুত করে এবং সেটি যদি সে বলে দেয় যে আমার উপার্জন যদিও অনেক হারাম কিন্তু এই উপার্জনটুকু যেটি দিয়ে আমি হাদিয়া বা উপঢৌকন দিচ্ছি, খাদ্য প্রস্তুত করেছি, এটি হালাল, এটি সে নিশ্চিত করলে তাহলে সেটি নেওয়া যেতে পারে। যার কিছু হারাম আর অধিকাংশ সম্পদ হালাল, ওই ব্যক্তির কাছ থেকে হাদিয়া এবং তোহফা নেওয়া যেতে পারে। তবে এই ধরনের ব্যক্তি যাদের সম্পদের মধ্যে অধিকাংশ হালাল হলেও হারামের মিশ্রণ রয়েছে, তাদের উপঢৌকন থেকে বিরত থাকাটাই উত্তম। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে আব্দুল আলিম নামক এক আইডি থেকে, এক ভাই তেরোখাদা খুলনা, সেখান থেকে প্রশ্ন করেছেন, তাকবীরে উলার শেষ সীমা কোন পর্যন্ত? তাকবীরে উলা, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। প্রশ্ন হলো তাকবীরে উলা সীমারেখা কতটুকু? তাকবীরে উলার যে ব্যাখ্যা ইসলামিক স্কলারগণ, ফকিহগণ বর্ণনা করে থাকেন, তার মধ্যে সর্বোত্তম এবং সর্বসম্মত তাকবীরে উলা তো হলো যখন ইমাম নামাজ শুরু করবার সময় তাকবীরাতুল ইফতিতাহ, প্রথম তাকবীরে তাহরিমা যখন বলে, তখন ইমামের সঙ্গে সঙ্গে তাকবীরে তাহরিমা বলতে পারাটা, এটা হলো সর্বোত্তম তাকবীরে উলার প্রাপ্তি। হ্যাঁ, যদি সে সময় না পায় তাহলে তার তাকবীরে উলা প্রাপ্তির সর্বশেষ সীমা কখন? তো সর্বশেষ সীমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ফকিহ ফুকাহা ইকরাম এবং মুহাদ্দিসগণ, হাদিস ব্যাখ্যাকাতাগণ, তারা বলেছেন যে প্রথম রাকাত যদি কেউ পায় তাহলে সেও তাকবীরে উলা প্রাপ্তির অংশীদার হবে। অর্থাৎ তাকবীরে উলা প্রাপ্তির সর্বশেষ সীমা হলো প্রথম রাকাত প্রাপ্ত হওয়া। প্রথম রাকাতে কেউ যদি রুকুতেও শরিক হতে পারে তাহলে ধরে নেওয়া যাবে যে সেও তাকবীরে উলায় শরিক হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم اذا جئتم الى الصلاه ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئا ومن ادرك الركعه فقد ادرك الصلاه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ শুরু হয়ে যাওয়ার পরে যারা আসবে যদি সিজদায় পায়, সে সিজদায় শরীক হবে, তবে এই সিজদায় শরীক হওয়াটি নামাজের কোনো অংশ বলে সে গণ্য করবে না। আর যদি সে রুকুতে পায়, তাহলে যে ব্যক্তি রুকুতে পেল সে ওই নামাজটি পেয়ে নিল। অর্থাৎ প্রথম রাকাতের রুকুতে যে শরিক হতে পারলো সে প্রথম রাকাতটি পেয়ে গেল। সুতরাং প্রথম রাকাতের সব কিছুই সে পেয়ে গেল। এই হাদিসের আলোকে বোঝা যায় যেহেতু প্রথম রাকাতের অংশ বিশেষ হলো তাকবীরাতুল ইফতিতাহ তথা তাকবীরে তাহরিমা এবং প্রথম তাকবীর, কাজে যে ব্যক্তি রুকুতে শরিক হয়ে প্রথম রাকাতটুকু পেয়ে গেল সে তাকবীরে উলাটুকুও পেয়ে গেল। কাজেই প্রশ্নের স্পষ্ট জবাব হলো তাকবীরে উলা প্রাপ্তির সর্বশেষ সীমা হলো অন্তত প্রথম রাকাতের রুকুতেও যদি কেউ সামিল হতে পারে তাহলে সেও তাকবীরে উলার সামিল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, একজন বাবার তিনটি কন্যা সন্তান, তার কোনো ছেলে নেই, তাহলে যদি বাবা মারা যায় তাহলে সব সম্পত্তির মালিক তার ভাইপো হয়ে যায়, মেয়েরা কেন হয় না? হিসাব মতো তার সমস্ত সম্পত্তির মালিক তার কন্যা সন্তান অথবা তার স্ত্রী হওয়া দরকার ছিল, এটা কেন হয় না? তার ভাইপো সম্পত্তির মালিক হলে যদি তার কন্যা সন্তান অথবা তার স্ত্রীকে না দেখে এটার তো কোনো গ্যারান্টি নেই। প্রশ্নের উত্তর পেলে খুবই উপকৃত হব। প্রিয় ভাই, আপনি যেভাবে বলেছেন আপনার তথ্যটি তো সঠিক নয় যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর যদি তার
কন্যারা থাকে, তার স্ত্রীরা থাকে, এবং তার যদি ভাইপো অর্থাৎ ভাইয়ের ছেলে থাকে তাহলে ভাইয়ের ছেলে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায়। এটি ভুল তথ্য, ইসলাম এমনটি বলেনি। বরং যদি বাবার মৃত্যুর পরে তার একাধিক কন্যা সন্তান থাকে, কোনো ছেলে সন্তান যদি বাবার না থাকে, একাধিক কন্যা সন্তান থাকলে তারা বাবার মিরাজ সম্পত্তির 3/2 তারা পেয়ে যাবে, আর তার স্ত্রী 8/1 পাবে। অবশিষ্ট যে সম্পত্তি আছে সেটুক তার ভাইপো পাবে, ভাইয়ের ছেলে পাবে। সুতরাং এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত প্রাজ্ঞতার সাথে আল্লাহ আলেমুল গায়েব হিসেবে যেটুকু করা যার জন্য বাঞ্ছনীয়, মানবতার জন্য, মানুষের জন্য, মৃত এবং জীবিত সকলের জন্য, যেটি দুনিয়া এবং আখরাতের বিবেচনায় অধিক কল্যাণকামী হবে, অধিক কল্যাণ এর বিধান, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ করেছেন। সুতরাং আপনি বিষয়টি যেভাবেই আমি বললাম ইসলামী সহি ফরায়েজের আলোকে বিষয়টি জেনে নেবেন, এবং কোনোভাবেই আপনার এই ধারণা সঠিক নয় যে কন্যা এবং স্ত্রীরা তাদের বাবা এবং তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবে, এই কথাটি সঠিক নয়। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে, মোহাম্মদ আবু হানিফ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে ভাইরাল হওয়া 201 গম্বুজ মসজিদে নারী পুরুষ অবাধে চলাফেরা করছে, তারা বেপর্দা হয়ে দেখতে যাচ্ছে, এ বিষয়ে আমরা ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহর ঘর মসজিদ এটি কোনো ঘোরাফেরার জায়গা নয় এবং এটি কোনো বিনোদনের জায়গা নয়। আল্লাহর ঘর মসজিদ এটি কেবলমাত্র ইবাদতের জন্যই তৈরি করা হয়। সুতরাং এর বিপরীত, আল্লাহর ঘর কোনো মসজিদকে কোনো পর্যটন কেন্দ্র বানানো, কোনো মসজিদকে ঘোরাফেরার জায়গা বানানো, বিনোদনের স্পট হিসেবে সেটিকে ব্যবহার করা, এটি মসজিদের অবমাননার শামিল। কাজেই যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করা কর্তব্য মসজিদ কর্তৃপক্ষ এবং মসজিদের এলাকাবাসী, মসজিদের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের অবশ্যই এটি দায়িত্ব এবং কর্তব্য। যারা যদি কেউ এভাবে মসজিদে গিয়ে থাকে এবং সেই মসজিদে গিয়ে এভাবে যদি গর্হিত কাজ করে থাকে, নারী মানে নারীরা নারী পুরুষ অবাধে অথবা নারীরা বেপর্দা অবস্থায় মসজিদে গিয়ে থাকলে তাদের দ্বারা মসজিদের অবমাননা হয়েছে এবং এর জন্য তারা অবশ্যই পাপের ভাগিদার হবে। ঠিক তেমনিভাবে নারী নির্বিবাদে বা নির্বিবেচনায় নারীদের যে কোনো সময় মসজিদে প্রবেশ, এটিও একটি অত্যন্ত আপত্তিকর বিষয়। নারীদের যখন শরীর অপবিত্র থাকে সেই সময়ে নারীর জন্য মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ এবং হারাম। কাজে এই পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে এই সকল বিষয়গুলি লক্ষ্য না করেই অনেকেই হয়তো এই ধরনের সুন্দর এবং দর্শনীয় মসজিদগুলো দেখার জন্য তারা এভাবে মসজিদগুলোতে ভিড় করছে, এটি অবশ্যই পরিত্যাজ্য একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে মসজিদকে যেন কেউ ওয়ানিল হিলাক ইয়াউমাল জুমআতি ক্বাবলাস সালাত, মসজিদের মধ্যে অনেক কাজ নিষিদ্ধ, তার মধ্যে একটি হলো যে জুমার নামাজের পূর্বে মসজিদে বসে গল্পগুজবের আসর জমানো। তো যেখানে মসজিদের মধ্যে গল্পগুজবের আসর জমানো নিষেধ, মসজিদের মধ্যে কেনা বেচা করা নিষেধ, মসজিদের মধ্যে আল্লাহর জিকির ব্যতিরেকে, ইসলামের কোনো বিধিবিধানের আলোচনা ব্যতিরেকে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলা পর্যন্ত নিষিদ্ধ, সেই মসজিদে এভাবে মানুষ নির্বিচারে মসজিদের ভাবমূর্তি রক্ষা না করে, সম্মান রক্ষা না করে অবাধে বিচরণ করা, মসজিদকে একটি পার্কের মতো হিসাবে এটিকে ব্যবহার করা অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত আপত্তিকর একটি বিষয়। এটি অবশ্যই সংশ্লিষ্ট সকলের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করা অবশ্যই জরুরি। সর্বশেষ যেই প্রশ্নের আলোচনার মাধ্যমে আজকে আমরা আমাদের এই আপনার জিজ্ঞাসার 18তম পর্বের প্রশ্নোত্তর আমরা সমাপ্ত করব। সালিমুল্লাহ মুনির নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, রুহানি সাহাবা অথবা রুহানি নবী বলা যাবে কি? না, এমন কোনো পরিভাষা ইসলামী শরীয়তের মধ্যে নেই। সাহাবি সাহাবি মান রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল ঈমান ওয়া মাতা আলা আল ঈমান, যে ব্যক্তি
মান রাআন নবী ওয়া রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আল্লাহর নবীর সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাৎ হয়েছে, সে আল্লাহর নবীকে দেখেছে অথবা নবীজি তাকে দেখেছেন ইমান অবস্থায় এবং তার মৃত্যু হয়েছে ইমান অবস্থায়, সেই কেবলমাত্র সাহাবি। অন্য কাউকে কোনোভাবে সাহাবি আখ্যায়িত করা সাহাবি পরিভাষার সঙ্গে এটি অমূলক একটি আচরণ। ঠিক তেমনিভাবে নবী তো নবী, যাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবুয়তের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন, তিনিই নবী। নবীর মধ্যে আর কোনো প্রকার ভেদ নেই, রুহানি নবী, জিল্লি নবী, বিভিন্ন ধরনের প্রকারের নবীর ব্যবহার বা এই ধরনের নবীকে অন্য এরকম বিভিন্ন উপাধিতে বিভক্ত করে নবীর ব্যবহার, এটি ইসলামী ঐতিহ্য এবং কোরআন সুন্নার আদর্শের পরিপন্থী, কোরআন সুন্নার ব্যবহারের পরিপন্থী আচরণ। সুতরাং এই ধরনের রুহানি নবী, রুহানি সাহাবি, এই ধরনের পরিভাষা ব্যবহার থেকে অবশ্যই সকলকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোরআন সুন্নার প্রতিটি বিধান অনুসরণ করার তৌফিক দান করুন।